পথিক টিভি সংবাদের সাথে আছি আমি জান্নাতুল আশা। মাতৃগর্ভে নয়, এবার শিশু জন্ম হবে মেশিনে। কৃত্রিম উপায়ে শরীরের বাইরে মানব শিশু জন্ম প্রক্রিয়া নিয়ে গবেষণায় গবেষকরা দ্রুত সাফল্য পৌঁছেছে বলে জানান মাদারবোর্ড সংবাদ সংস্থা। এ প্রক্রিয়ায় শিশু জন্ম হবে মায়ের গর্ভের মতো একটি টিউবে। গবেষকরা বলেছেন, বর্তমানে সেরোগেসির প্রক্রিয়াতেই একটি শিশু তার মায়ের গর্ভে না হয়ে অন্য একজন সাহায্যকারী কিংবা ভাড়া সন্তান প্রসব করে এমন মায়ের গর্ভেই জন্ম হবে। এতে সন্তান গর্ভে নিতে চায় না এমন মা আলাদা করে গর্ভভাড়া নেওয়ার প্রয়োজন হয়। তবে নতুন এই প্রক্রিয়াতে গর্ভভাড়া করার দরকার নেই। এদিকে গবেষকরা দাবি করেছেন, এই পদ্ধতিটি 2034 সাল নাগাদ ব্যবহার উপযোগী হয়ে উঠবে এবং এই সময় থেকে মেশিনে শিশুর জন্ম সম্ভব হবে। ফলে শিশুর মৃত্যুর হার একই সাথে সন্তান জন্ম দেওয়ার সময় মাতৃমৃত্যুর হার অনেকাংশে কমে যাবে। পশুর জন্ম হচ্ছে টিউবে, কিভাবে একটি যন্ত্রে শিশু জন্ম হবে এবং বেড়ে উঠবে এমন প্রশ্নে গবেষকরা তাদের উদ্ভাবিত যন্ত্রে গঠন উল্লেখ করে দেখান। একটি বিশেষ টিউবে শিশু ভ্রূণ বিচ্ছেদ করা হবে, সেখানে শিশু মায়ের গর্ভের মতো বেড়ে উঠবে। সম্পূর্ণ যন্ত্র পুলাইট দিয়ে ভরা থাকবে এবং এ থেকে বিভিন্ন কেবল তার দিয়ে আধুনিক সব যন্ত্রের সাথে সংযুক্ত থাকবে। এসব যন্ত্রের মধ্যে থাকবে শিশুর জন্য খাদ্য তৈরির চেম্বার, আলাদা শ্বাস প্রশ্বাস চালানোর যন্ত্র। এতদিন এই যন্ত্রে ব্যাকটেরিয়া এবং বিভিন্ন পশুর জন্ম বৃদ্ধিতে ব্যবহার হলেও এখন একটি মানুষের জন্য ব্যবহার করা হবে। এদিকে এই যন্ত্রের উদ্ভাবন নিয়ে সারা দুনিয়ার মানুষকে কৃত্রিম করে ফেলার ষড়যন্ত্র চলছে বলে জানাচ্ছেন বুদ্ধিজনেরা। মানবাধিকার সংস্থাগুলো বলছেন, এভাবে মানুষ মেশিনে জন্ম দিলে মা ও সন্তানের মাঝে সম্পর্ক নষ্ট হবে, পরিবারের প্রতি শিশুর আকর্ষণ থাকবে না, মানুষে মানুষে ভালোবাসা নষ্ট হয়ে যাবে। এই গবেষণায় এখন যে অবস্থায় আছে এতে শিশুর জন্ম মেশিনে দেওয়ার চেষ্টা করা যায়, কিন্তু এখনও কিছু আইনি ও নৈতিকতা থাকায় বাস্তবে সম্ভব হচ্ছে না। বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি, বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর।